সো গাইস, ফাইনালি সেই গেমটা এসে পড়েছে যে গেমটা তৈরি করেছে পাবজি এবং ফ্রি ফায়ার মিলে। কিন্তু দুঃখবশত এই গেমটা আপনারা সবাই খেলতে পারবেন না। কিন্তু কেন এই প্রশ্নটা রয়ে যান আপনাদের মনে, তো কেন খেলতে পারবেন না এটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা আপনার দেখা লাগবে। তো তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর এছাড়াও গেমটা খেলতে কেমন, গেমের মধ্যে কি কি আছে, গেমটা কি পাবজি ফ্রি ফায়ার থেকে ভালো কিনা, এবং গেমটা খেলতে গেলে কত জিবি র্যাম রম লাগবে, আর গেমটা কি করে ডাউনলোড করবেন, এই সব কিছু এই ভিডিওর মধ্যে বলবো। আর আপনি যদি আরিফ আহমেদ গেমিং চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করে দেবেন। আর নতুন নতুন ব্যাটল রয়্যাল গেমের আপডেট রেগুলার দিতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি আরিফ আহমেদ। ফিরে আসছি এটার পর আনডাউন, একটি ওপেন ওয়ার্ল্ড সার্ভাইভার আরপিজি গেম। আর এই গেমটা তৈরি করেছে টিনসেন্ট এবং গ্যারেনা মিলে। আর তার কারণ হচ্ছে গেমটা তৈরি করা হয়েছে তিনটা ভার্সন, যেমন পিসি ভার্সন, মোবাইল ভার্সন, আর একটা হচ্ছে চাইনিজ ভার্সন। আমরা যেটা খেলতেছি এটা হচ্ছে গ্লোবাল ভার্সন, যার কারণে এটা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান আর অনেকগুলো কান্ট্রি থেকে ডাউনলোড করে খেলতে পারতেছে। অ্যান্ড চাইনাদের জন্য স্পেশালি একটা ভার্সন তৈরি করা হচ্ছে, আর পিসির জন্য আলাদা একটা ভার্সন। এই হচ্ছে তিনটা ভার্সন। আর তাছাড়া গেমটা যেহেতু ওপেন ওয়ার্ল্ড এবং সার্ভাইভার গেম, তো সেই ক্ষেত্রে গেমের মধ্যে কিছু ডিফারেন্ট ফিচার অ্যাড করেছে। যেমন এখানে আপনি সার্ভাইভ করতে পারবেন, কিন্তু সার্ভাইভ করার পাশাপাশি এখানে নিজের ঘর তৈরি করতে পারবেন, নিজের ঘর তৈরি করে সেখানে লুকিয়ে থাকতে পারবেন। এছাড়াও এখানে টোটাল 6টা ক্যারেক্টার আছে, যাদের আলাদা আলাদা এক একজনের জব আছে। তো সেই অনুযায়ী আপনি যখন যেই ক্যারেক্টার নেবেন সেই ক্যারেক্টার নিয়ে সেইভাবে কাজ করে সার্ভাইভ করে এনিমিদের সাথে ফাইট করবেন। এছাড়াও জম্বির সাথেও ফাইট করতে পারবেন, মানে এখানে এনিমির পাশাপাশি জম্বিও থাকবে, যাদের সাথে আপনি ফাইট করলে বিভিন্ন ধরনের আইটেম পাবেন, যেমন গান পাবেন, টাকা পাবেন, মেডিকেট পাবেন, আরও অনেক কিছু। আর তাছাড়া গেমটা যেহেতু ওপেন ওয়ার্ল্ড, তো সেক্ষেত্রে অনেক বড় একটা ম্যাপ থাকবে যেখানে আপনি নিজের মন মতো ঘুরতে পারবেন এবং এনজয় করতে পারবেন। তবে এনজয় করার সময় আপনাকে বাধা দিবে এনিমি, তো তার জন্য এনিমির সাথে ফাইট করি আপনাকে সার্ভাইভ করতে হবে। আর এছাড়াও গেমের মধ্যে বিভিন্ন ধরনের ভেহিকেল আছে, ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েপেন আছে, আরও অনেক ধরনের ফিচারও আছে যেগুলো আপনি গেমটা খেলার সময় বুঝতে পারবেন। আর গেমটা যখন স্টার্ট হবে তখন এখানে আপনি ক্যারেক্টার কাস্টমাইজ করতে পারবেন, মানে আপনার নিজের মতো চাইলে আপনি হুবহু ক্যারেক্টার তৈরি করে সেই ক্যারেক্টার নিয়েই গেম প্লে করতে পারবেন, যেটা অনেকটা ইন্টারেস্টিং লেগেছে সবার কাছে, ইভেন আমার নিজের কাছেও। তো যাই হোক, কথা শেষ না, কথা হচ্ছে কেন সকলে খেলতে পারবে না এই জিনিসটা আপনাদেরকে বলে দিচ্ছি। তো বেসিক্যালি আমরা নর্মালি যেসব গেমগুলো খেলি বা আমাদের যে ডিভাইস, যেমন আমাদের বাংলাদেশের কথা যদি বলি, এখানে 3-4 GB র্যাম ফোন কিন্তু অনেক মানুষ ইউজ করি, এছাড়া অনেকের কাছে 2 GB র্যামও আছে। কিন্তু এই গেমটা খেলতে হলে আপনাকে অবশ্যই 4 GB অথবা 6 GB র্যামের ফোন ইউজ করা লাগবে। এছাড়াও গেমের সাইজের কথা যদি বলি, গেমের সাইজ টোটাল হচ্ছে 5.5 GB মতো। তো গেমটা যখন ডাউনলোড করতে যাবেন প্লে স্টোরে তখন দেখাবে 366 MB, কিন্তু গেমটা ডাউনলোড করার পরে যখন আপনি গেমটা ওপেন করবেন সেখানে প্রায় 5 GB ফাইল ডাউনলোড হবে। বুঝতে পারতেছেন কত বড় সাইজ গেমটার? তো সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশিদের জন্য গেমটা খেলা অনেকটা মুশকিল, ইভেন আমার নিজের জন্য। কারণ আমি যখন গেমটা ডাউনলোড করি এবং রিসোর্সগুলো ডাউনলোড করি তারপরে গেমটা খেলতে গেলে দেখলাম অনেকটা ল্যাগ করছে, কিন্তু অন্য অনেক গেমই আমি খেলি সেগুলো কিন্তু ল্যাগ করে না, কারণ আমার ডিভাইসটা মোটামুটি খারাপ না, কারণ আমার ডিভাইসটা মোটামুটি ভালো। যেমন 4 GB র্যাম, স্ন্যাপড্রাগন 720 আর রোম হচ্ছে 128 GB, এই ডিভাইসের মধ্যে গেমটা ডাউনলোড করে গেমটা ল্যাগ করতেছে। তো বুঝতে পারছেন আমার এই ডিভাইস যদি ল্যাগ করে, তো সেক্ষেত্রে যাদের লো এন্ড ডিভাইস যেমন 2 GB 3 GB র্যাম তাদের ডিভাইসে কি হবে? তো যাই হোক, আপনাদের যাদের ভালো ডিভাইস আপনারা এই গেমটা ডাউনলোড করে খেলবেন, লো এন্ড ডিভাইসের মানুষরা শুধু শুধু ডাউনলোড করে আপনার নিজের MB নষ্ট করবেন না। তো এই হচ্ছে বিষয়। আরেকটা বিষয় হচ্ছে অনেকে গেমটা ডাউনলোড করতে পারতেছেন না, মানে প্লে স্টোরে থাকার সাথেও শো করতেছে না, অনেকে ডিভাইসে দেখাচ্ছে যে গেমটা তার ডিভাইসে চলবে না। তো যারা এই সমস্যাগুলো ফেস করতেছেন তাদের জন্য 2টা ডাউনলোডিং আমি আমার কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। যেমন যারা এখনো ডাউনলোডই করেননি তারা চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন, যেটা লিঙ্কও দেওয়া আছে কমেন্ট বক্সে। আর যারা প্লে স্টোর খুঁজে পাচ্ছেন না অথবা ডাউনলোড করতে পারতেছেন না তাদের জন্য অন্য আরেকটি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে নিয়ে চাইলে আপনারা ডাউনলোড করে খেলতে পারেন। আর খেলার পরে অবশ্যই পরবর্তীতে এসে জানাবেন যে আসলে গেমটা কেমন লাগছে। আর এই কয়েকদিন সার্ভার অফ ছিল, আজকে সার্ভার ওপেন হবে। তো এখনও যদি সার্ভার ওপেন না হয়ে থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই, খুব শীঘ্রই আজকে যখন তখন সার্ভারটা ওপেন হয়ে যাবে, তখন আপনারা গেমটা খেলতে পারবেন। আবার এমনও হতে পারে এখনই ঢুকে দেখবেন সার্ভার ওপেন হয়ে গেছে। তো যারা এখনও ডাউনলোড করেনি গেমটা এখনই ডাউনলোড করে ফেলেন, কারণ 2 দিনে প্রায় 500,000 মানুষ গেমটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে ফেলেছে। তো বুঝতে পারছেন গেমটা কতটা পপুলার এবং কতটা ভালো, তো ডাউনলোড করে গেমটা এনজয় করেন। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আর নেক্সট কী গেমটা ভিডিও চান সেটাও কমেন্টস করবেন। তো দেখাচ্ছে না কিছুতে, সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।